আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও হাজির হলাম এলএমসি হেলেনা আর ১৩-র যে জিকামটা আছে, দেন সেই জিকামের আমি নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে আসছি। দেন এইখানে কিন্তু আপনি অনেকগুলোই কনফিগ ফাইল পেয়ে যাবেন। সবগুলো কনফিগ ফাইলে কিন্তু আপনার কাজ করে আমি এখানে আপনাদের দেখিয়ে দিই যে আসলে কনফিগ ফাইলগুলো কি কাজ করে কি করে না, আপনাদের এখানে দেখিয়ে দিই। तो देखते পাচ্ছেন এভরিওয়ান অন ক্লিকেই কিন্তু আপনার কালার পরিবর্তন হয়ে গেছে। তো সব কি দেখনা পড় রহা হ্যায়? আচ্ছা হ্যায় মে অন্ধা হুঁ। আচ্ছা এই এক্সএমএল এ কিন্তু আপনার পাসওয়ার্ড প্রোটেকশন দেয়া থাকবে। দেন এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওর যে কোনো এক স্থানে দেখিয়ে দেব, দেন ওইখান থেকে কালেক্ট করে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারবেন। এই জিকামটা কিন্তু আপনাদের অনেকের ফোনে কিন্তু সাপোর্ট নাও করতে পারে। দেন আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো, ওই জিকামের লিংকটাও দিয়ে দেবো, দেন কনফার্ম ফাইলেও লিংক দিয়ে দেবো, অ্যান্ড সাথে কিন্তু আপনি যেই এই ওয়েবসাইটটার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। দেন এই ওয়েবসাইটে এসে কিন্তু এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি এলএমসি 8.4 আর 13-র যে ফিক্সড 2 ভার্সনটা আছে, দেন এটা কিন্তু আপনি নামিয়ে নিতে পারেন। অ্যান্ড যাদের স্ন্যাপড্রাগন ভার্সন তারা কিন্তু এই দ্বিতীয় নাম্বার যেটা আছে, দেন এটা কিন্তু নামিয়ে নেবেন। অ্যান্ড যারা স্যামসাং ইউজার আছেন তারা কিন্তু এখান থেকে স্যামসাংয়েরটা নামিয়ে নেবেন। দেন আমি যে এপিকেটা দিব সেটা কিন্তু যদি না কাজ করে, দেন এখানে ওয়েবসাইটে এসে কিন্তু আপনি আপনার মন মতো একটা নামিয়ে ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে। দেন এটা কীভাবে সেট আপ করবেন, দেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। শুরুতে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, দেন এখান থেকে আপনি ডিভাইস মেমোরিতে চলে আসবেন। দেন এখান থেকে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, যাদের আগের থেকে এই ফোল্ডারটা ক্রিয়েট আছে। দেন আমি যে এক্সএমএলগুলো দিব, দেন ওইটা আপনি কপি করে বা মুভ করে ওইখানে আপনি পেস্ট করে দিলে কিন্তু হবে। অ্যান্ড যাদের নেই তারা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। দেন আমি যে কনফিগ ফাইলগুলো দিয়েছি, দেন ওইটা কিন্তু আপনার এই ফোল্ডারের ভিতরেই থাকবে। দেন এখানে এনে পেস্ট করে জিকামটা ইনস্টল করে নেবেন, অ্যান্ড এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখান থেকে আপনি বাম কর্নার বা ডান কর্নারে ক্লিক করলে কিন্তু আপনার এক্সএমএলগুলো কিন্তু শো হয়ে যাবে। দেন আমি যে এক্সএমএলগুলো দিয়েছি, দেন সেই এক্সএমএলগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আমি আপনাদের একটা ছবি ক্লিক করে দেখাই, দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিকে, জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনার ছবির লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সমস্ত প্রিসেটে কিন্তু একই রকমের, এখান থেকে আরও যে এক্সএমএলগুলো সেটার সম্পর্কে এখানে বলে দিই। দেন এখানে প্রথম যে এক্সএমএলটা আছে, দেন এটা কিন্তু আপনি সব কাজেই ব্যবহার করতে পারবেন, ফল ফুল পোকামাকড় যেটাই তুলেন না কেন এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় নম্বরে কিন্তু হিউম্যান যেই ফটোগ্রাফি, দেন যারা হিউম্যান ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু হিউম্যান যে ইটা সেটাও কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে কিন্তু আপনি ডিএসএলআর মুডও কিন্তু পেয়ে যাবেন, মানে ডিএসএলআর মুড দিয়ে কিন্তু আপনি হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। দেন সাথে কিন্তু আপনি যে কোনো ফল ফুলের কিন্তু আপনি খুব সুন্দরভাবে ছবি, নিচে কিন্তু আরও এক্সএমএল ফাইল দেওয়া আছে। দেন এটা আপনারা নিজেরা ট্রাই করেই দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সব এক্সএমএলের বিবরণ দেওয়া কিন্তু আপনার সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এক্সএমএল ফাইলগুলো আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করার পরে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আপনারা একটা কমেন্ট করতে ভুলবেন না ভাই। কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানানোর যে ইমপ্রেশনটা সেটা কিন্তু বেড়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন। এইখান থেকে কিছু সেটিং সম্পর্কে কথা বলে দিই, দেন এইখান থেকে যাদের ছবি ক্লিক হবে না বা সেভ হবে না, দেন এইখান থেকে AWB যে অপশনটা আছে সেটা কিন্তু আপনারা ওয়ান অফ করে ট্রাই করবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। দেন এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ব্রাইটনেসের আইকন, দেন এটা কিন্তু আমার অন করা আছে। তো এটা আপনার অন করার কারণ হচ্ছে আপনি যখনই ছবি তুলবেন সেটার যে ব্রাইটনেসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ায় দিবে, যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার বাড়ায় দিবে। দেন এইটা আপনি যদি অফ রাখেন তাহলে কিন্তু আপনার ব্রাইটনেসটা কমে যাবে। দেন আপনি এই অটো ফোকাস নামে এই অপশনটা আছে, দেন এটা কিন্তু আপনি অলওয়েজ অফ অন রাখবেন, তাহলে কিন্তু আপনার যেই অটোমেটিক যে ফোকাসটা সেটা কিন্তু অলওয়েজ একা একাই নিয়ে নেবে, আপনার সেট করার দরকার হবে না। তো এটা আপনি অন করে দিবেন। যাদের এক্সএমএল সেট করার পরে আপনার ক্যামেরা আটকে যাবে তারা এখান থেকে সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং নামে একটা অপশন আছে, দেন এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি ভিউ ফাইন্ডার ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখানে যদি আপনার ফ্রন্ট ক্যামেরা এক্সএমএল সেট করার পরে বের করে দেয় তো আপনি ফ্রন্ট ক্যামেরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে যদি আপনার ব্যাক ক্যামেরা এক্সএমএল সেট করার পরে যদি বের করে দেয়, দেন এখান থেকে আপনি ব্যাক ক্যামেরাটা সেট করে নেবেন। দেন এখান থেকে মেন ক্যামেরাতে ক্লিক করবেন, অ্যান্ড YUV-তে দেন এই অপশনটা এখান থেকে ক্লিক, মানে একই সাথে আপনার যে পাঁচটা অপশন আছে তো এটাও কিন্তু আপনি ওই একইভাবে YUV দিয়ে দিবেন।
এই সেটিংটা করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তো এইখান থেকে আপনি ব্যাক আসবেন, দেন এইখান থেকে হার্ডওয়্যার লেভেল ফরম্যাট নামে একটা অপশন আছে, দেন এইখান থেকে আপনি যেটা চেঞ্জ করার প্রয়োজন তো সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। যাদের ফটো তোলার পর আপনার সবুজ কালার হয়ে যাবে বা রেড কালার হয়ে যাবে দেন এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন, দেন এইখান থেকে ফটো প্রসেসিংয়ে চলে আসবেন, দেন এই আমরা কিন্তু অলওয়েজ ব্যাক ক্যামেরা দিয়েই ফটো তুলে থাকি, দেন এখান থেকে আপনি যেটা চেঞ্জ করার প্রয়োজন তো সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন এইখান থেকে আপনি মেন সেটিংসে যাবেন, দেন এখান থেকে আপনি শার্পনেস পেয়ে যাবেন, তো এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সবশেষে আপনার এই সেটিংটা সেভ করা প্রয়োজন পড়বে, এই সেটিংটা আপনি সেভ না করে রাখলে কিন্তু আপনার এই সেটিংটা হারিয়ে যাবে যখন আপনি এক্সএমএলগুলো ইনপুট করবেন। দেন এইখান থেকে কনফিগ সেটিংসে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনি সেভ সেটিংসে ক্লিক করবেন, দেন এইখান থেকে যে কোনটা একটা কিছু লিখে ইয়েস করে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে এসে থাকি। তো আর এই জি ক্যামটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অ্যান্ড যদি কনফিগ ফাইলটাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।